বর্তমানে আসমানে যে চাঁদ উঠছে সেই চাঁদের নাম কি? জোরে কোন রজবের পরে যে চাঁদ উঠবে তার নাম কি? সাবানের পরে যে চাঁদ উঠবে তার নাম কি? তার মানে কি বুঝলেন? রাসূল বলেছেন রজবের চাঁদ যখন আসমানে আমি দেখতে পাই তখন আল্লাহর কাছে কান্দিয়ার বলি আল্লাহ রজব এবং শাবান আমার ট্রেনিং দিয়া রমজান মাসে যেন রহমত বরকত মাগফিরাতের মাসটা পেয়ে যায়। সুবহানাল্লাহ। বলে রজবের চাঁদ উঠছে আপনারা অনেকে জানেনই না। হ্যাঁ, তো রাসূল এই রজবের চাঁদে গেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আমার বান্দা বান্দির জন্য যে জান্নাত বানাইছি ওই জান্নাত কি আপনি দেখবেন? আল্লাহ রাসূল বললেন দেখবার চাই। রাসূলকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাত দেখতে গেলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে আল্লাহর প্রশংসা শুরু করলেন। ফেরেশতা জিব্রাইল বলে রাসূল আল্লাহ এত সুন্দর জান্নাত থেকে আপনি যদি আর বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবার পারবে না। নবী সংকটে বলে জিব্রাইল কি কইলা? হুজুর যদি আপনি আর না বার হন আল্লাহ বার করে দিবার পারবে না। এ ঘোষণা আল্লাহর। ঘোষণা কার? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ বলে চিরস্থায়ীভাবে তুমি থাকবে জান্নাতে, আর কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। কর না কেন? এখন অনেকে চিন্তা করতেছে তাহলে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিছিল, বের করে দিল কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন এটা কি ইবাদতের আগে না পরে? কোন ইবাদতে আদম আলাইহিস সালাম করে নাই, অথচ আল্লাহ জান্নাতের দরজায় লিখে রাখছে ফাদু খুলিফি ইবাদি ওয়াদু খুলি জান্নাতি, যে আল্লাহর ইবাদত করবে কেবলমাত্র সেই জান্নাতে প্রবেশ করবে। যার ইবাদত নাই ওর জান্নাত নাই। আপনার বলেন তো যত ইবাদত আমরা করি তার মধ্যে এক নম্বর ইবাদত কি? আল্লাহ বললেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার জান্নাত? জোরে কর না কেন? খালি জান্নাত নাই? লা সলাত লা ইমানা, যার নামাজ নাই তার ইমানও নাই। লা সলাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। তাহলে আমাকের মধ্যে কাদের কাদের নামাজ নাই? আপনারাই ভালো বুঝতেছেন। অনেকে বলে হুজুর কি বলেন নাই মানে আমি কি জুম্মার নামাজ পড়ি না? যারা জুম্মার নামাজ পড়েন তাদের জন্য আল্লাহ হাসরের ময়দানে একটা কৌতুক করবেন। কৌতুক কৌতুক বলেন আল্লাহ রহস্য করে বলবেন এই পাঁচ অক্ত বাদ দেওয়া যারা শুধু জুম্মার নামাজ পড়েছ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম যাও। এই কথা শোনার পরে জুম্মা পাটি মারবে দৌড়, যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা, তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন? আল্লাহ বলবে খুঁজে দেখো চাবি তোমাদের কাছে আছে। তখন সবাই পকেট হাতে একটা চাবি পাবে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না, মানে এরকম ঢুকছে কিন্তু ঘোরে না। কে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না। তো আল্লাহ কয় দেখো তো চাবিতে পাঁচটা দাগ আছে, দাগ থাকলে তালার মধ্যে পাঁচটা দাগে দাগে মিল পড়বি, কট্টুস করে খুলবি। তখন বলে আল্লাহ চাবি তো খালি সরসরা দেখা যায় কোনো দাগ নাই। আল্লাহ বলে ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচটা দাগ না থাকলে তালা ঢুকবে ঠিকই খুলবে না, তোমরা জান্নাত দেখতে পেলে কিন্তু ঢোকার চান্স হলো না। যারা শুধু জুম্মার নামাজ পড়ে তারা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢোকার চান্স হবে না। তাহলে জান্নাতে ঢুকতে গেলে রাসূল বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাত,
নামাজ হচ্ছে বেহেশতের চাবি নবী জান্নাতের মধ্যে যখন ঢুকলেন জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না বের করে দিবে দিবে না আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমি কি জান্নাতে থাকার জন্য আইছি নাকি আমি তো জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহ নবী বলেন জিবরাইল আমি কি জান্নাতে থাকার জন্য আইছি তাই আমি দেখার জন্য ঢুকছি জিবরাইল বলে রাসূলুল্লাহ এত সুন্দর জান্নাত এটা দেখার পরে কি আপনার থাকতে মন চাচ্ছে না এই কথা করে মন দিয়ে শুনেন এত সুন্দর জান্নাত এটা দেখার পরে কি আপনার থাকতে মন চাচ্ছে না আল্লাহ নবী বলে জিবরাইল তুমি ফেরেশতা হইছো তুমি বুঝবা না আমার মতো নবী হলে বুঝবার পারতা নবী কি বলতেছেন তুমি ফেরেশতা হইছো এইজন্য তুমি বুঝতা না কিন্তু আমার মতো নবী যদি হইতা তাহলে বুঝতে পারতা ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ নবী বলেন জিবরাইল আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাত পাবে তুমি জিবরাইল তো ফেরেশতা বুঝলা না নবী হও তাহলে বুঝবা আমি সেই নবী আমি নিজের জন্য এখন পর্যন্ত আল্লাহর কাছে কিছু চাইনি ভাগ্য গুণেরে আমাদের কপাল কত ভালো এমন একটা নবী পাইছি যেই নবী নিজের জন্য আল্লাহর কাছে কিছুই চাইনি এমনকি নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে কিছু চাই নাই নবী শুধু চেয়েছে আমাদের জন্য সুবহানাল্লাহ কোন না খেয়াল এটা তো চাইছে আমার হাসরের খবর কি জানেন আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার কি মশান আমাদের হবে হাসরের ময়দানে জানেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানাবে আপনারা কি মনে করছেন আল্লাহ হাকিম হয়ে আমাদের বিচার করবে আমাদের কেউ নাই অন্য উম্মতের কেউ নাই কিন্তু আমাদের নবী আমাদের উকিল হবেন উকিল উকিল আল্লাহর কাছে এসে আমাদের ব্যাপারে ওকালতি করবেন বারিস্টারি করে আমাদেরকে জামিন করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবেন এমন নবী পাওয়া কি ব্যাপার ভাগ্যের ব্যাপার এই জন্য খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন এখানে চারটা বিষয় আলোচনা হবে আজকে খুব খেয়াল করবেন আয়াতের মধ্যে আল্লাহ চারটা বিষয় বলেছেন কয় বিষয় চারটা এক নম্বর বিষয় হলো নামাজ দুই নম্বর বিষয় হলো কুরবানি তিন নম্বর বিষয় হলো বেঁচে থাকা চার নম্বর বিষয় হলো মরে যাওয়া লিল্লাহি রব্বিল আলামিন সবই কার জন্যে মাশাআল্লাহ আমাদের জন্য কিছুই নাই সব কার জন্যে আমরা করবো আল্লাহর জন্য আল্লাহ করবে আমাদের জন্য গিভ অ্যান্ড টেক সদবত আমরাও সেই বান্দা হয়েছি এমনি এমনি জান্নাত চাই না ধরে কোন কথা ঠিক না আমাদের আল্লাহ হয়েছে এমনি এমনি জান্নাত দিবি না কি অবস্থা টেকা দাও মাল্লাও টেকা দাও মাল্লাও বাকি চলবি না বাকি চলবি না আজ নগদ কাল বাকি চলবি না আজকে আমরা নগদ নগদ কিছু অশুনব রাজি আছেন তো ইনশাল্লাহ কে বাবা তোমাকে বসার জায়গা হচ্ছে না কারণ শোনেন আমি বলি আমি তো ওয়াজ করতে অনেক জায়গাতে বলছি যেমন একটা ঘন বসতি বাংলাদেশ আয়তন অনুযায়ী পৃথিবীর কোনো দেশে এত মানুষ নেই খালি কিলবিল করতেছে এত ঘন বসতি বাংলাদেশ তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিছি জোরে কোন কথা ঠিক কিনা এত ঘন বসতি হওয়ার পরে রোহিঙ্গাকে যদি জায়গা দিবার পারি যারা ডানে আছে নাকি রোহিঙ্গা এরা হামাগিরি ভাই এদেরকে একটু চাপিয়ে বসে জায়গা দিতে অসুবিধা কোন জায়গা এই যে এই জায়গা কত ফাঁক ফোঁক হয়ে আছে হ্যাঁ জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই জোরে কোন আছে না নাই হ্যাঁ বসেন সবাই বসেন
আসেন এখন চারটা বিষয় করে কোন কয় বিষয় পুত্র বিষয় আপনাদের বুঝান লাগবে আরে এই বুঝাতে কি সময় লাগবে একটু সময় লাগবে ভাইজান আসরের নামাজ আপনারা চারটায় আযান দেন সোয়া চারটায় পড়েন আজকে যদি আধ ঘন্টা পরে আসর পড়া হয় আপনারা কোন তো সমস্যা আছে একটু বেশি ওয়াজ শুনবো কারণ নামাজ পড়ে তো কোনো কাম হবে না আপনি আসরের নামাজ পড়লেন পড়ে জমিত গেলেন যা দেখো উপর জমিত পানি চলমল করতেছে নিচে আর জমিত পানি নাই এখনই আসর নামাজ পড়ছে কি রে উপরে পানি চলমল করে নিচে আর জমিত পানি নাই কি করি শয়তান কয় কাটা দে তখন চারিদিকে তাকাবো তাকা দেখে কেউ নেই আস্তে করে বসা জমির আল কেটে দিছে কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে উপরে উঠে বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনার বলে তো এই নামাজ পড়ে কোনো লাভ হবে যে নামাজ পড়ার পরে আবার ঘুষ খাচ্ছে মাথার টুপি মুকুট করা পড়ছে ওযু করতেছে আসরের এসেছিলেন মাস্টার সাহেব ওযু করতেছে এক ব্যাগ টাকালে একজন গেছে এই আসরের ওযু করতেছি নামাজ পড়বো তোর হুঁশ নাই এই সময় ঘুষ লে আসছিস তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে তুই আসা আমি নামাজের আগে টাকা হাত দিয়ে লাগবো না নামাজও পড়ে আবার ঘুষ খায় নামাজও পড়ে জমির আল ঠেলে অনেক নামাজি ছেলেকে ২০ বিঘা জমি মেয়েকে ১ বিঘা দিয়ে হজ করবার যায় তোর এখন কথা ঠিক কিনা এইগুলো একটা কিছুই না এই নামাজ পড়া দিয়ে কাম হবে না এই জন্য আজকে নামাজের উপর আবার অবাস শুনবো যেই নামাজ ইন্না সলাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার যে নামাজ মানুষকে যাবতীয় খারাপি থেকে দূরে রাখতে পারে যাবতীয় ফাইসা কাজ থেকে দূরে রাখবে সেই নামাজটা আমাদের ধরার দরকার আছে না নাই আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন লাইলাতুল মিরাজের গুরুত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ জোরে বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ মিলে হচ্ছে ১৭ রাকাত ফজরের ফরজ ২ রাকাত জোহরের ফরজ ৪ রাকাত আসরের ফরজ ৪ রাকাত মাগরিবের ফরজ ৩ রাকাত আর ইশার ফরজ হলো ৪ রাকাত সর্বসাকুল্যে সব মিলে হলো ১৭ রাকাত আপনারা বলেন তো যারা হজ করছেন এখানে হাজি সাহেব যারা আছেন এক তাওয়াফ সমান কয় পাক কয় পাকে এক তাওয়াফ কিন্তু এটা হাজি নাই কেউ কয় পাকে এক তাওয়াফ চার পাকে সাত হ্যাঁ সাতটা সাত পাকে এক তাওয়াফ কেউ যদি ৬ পাক দিয়ে কয় তাওয়াফ হলো কেউ যদি ৮ পাক দেয় তাও হবে না কারণ হুকুম হলো ৭ পাকে এক তাওয়াফ হুকুম হলো ১৭ রাকাত মিলে নামাজ কেউ যদি ১৫ রাকাত পড়ে ইচ্ছা মতো আসর পড়ে জোহর পড়লো না মগরিব পড়ে এসা পড়লো না ইচ্ছা মতো নামাজ পড়লো এগুলো নামাজ হবে না কারণ ১৭ রাকাত মিলে হচ্ছে নামাজ ফজর বাদ দিয়ে জোহর পড়বেন আসর পড়বেন না ইচ্ছা মতো মন চাচ্ছে পড়তেছে পড়তেছে না রাসূল একজন রাগ করে বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজকে যদি বাদ দেয় ওই কাফের হয়ে গেল এটা কি আমার হাদিস বুখারী শরীফের হাদিস কিতাবুস সালাত পড়ে দেখেন মারাত্মক কথা এই জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ আদম আলাইহিসসালামের তৌবা যখন কবুল হইল তৌবা কবুল হওয়ার পরে আদম নবী আল্লাহর শুকরিয়া তান ২ রাকাত নামাজ পড়ে ওই ২ রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো আল্লাহ ২ রাকাত নামাজ যত্ন করে রাইকা দিয়েছিল লাইলাতুল মিরাজে নবীকে ওই ২ রাকাত দিয়ে বললেন নবী গো আপনার উম্মতেরা ফজরের ফরজ ২ রাকাত যদি জামাতের সঙ্গে আদায় করে আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম হইতে নামাজ অতি উত্তম আমি যুবকদের বলবো তোমরা ৩টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখছো কিন্তু ফজরের সময় তোমরা চেতন ছিল না আহ অনেক বুড়া বাপ চিন্তা করে আমার ছেলে এখন যুবক আছে এখন নয় নামাজ না পড়ুক বুড়া হলে পড়বে আমি তো পড়তেছি যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল এটা হজ জাকাত
রোজা না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। সরকারি চাকরি করতে গেলে যেমন সব বয়সে চাকরি পাওয়া যায় না, সব বয়সে নামাজ ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। এটা কি মনে করছেন? সারা জীবন আল্লাহ ফাঁকি দিয়ে বুড়ে বয়সে সিয়ার লিয়ে মসজিদে গেছে, ইয়ার কি মারবার? এরকম কতগুলো সিয়ার পার্টি আছে না? না যে শ্যালো সবসময় চলে না, হঠাৎ চলাবার গেলে ওর বল বিয়ারিং তো জাম মারবি, সমানে খালি ঘুরে কিন্তু চালু হয় না। কেন করে? ওর বল বিয়ারিং জাম মারছে। যৌবন কালে যারা নামাজ পড়বি না, বুড়া বয়সে মসজিদে গেলে মাথা হালাবার পারবি না, হাঁটুর মধ্যে বিয়ারিং জাম মারছে, এখন সিয়ারলে বসে গেছে। জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, কাতার সোজা করা হলো ফরজ, কারিবুল ফরজ, কাতার সোজা করা হলো ফরজের নিকটবর্তী। আল্লাহ রাসুল যতক্ষণ নামাজের কাতার সোজা না হয়েছে ততক্ষণ নবী কেবলামুখী হয়নি। আর এখন সিয়ালে ধর পাও চলে গেছে, আগে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কেমনে করবে? ও তো সারা যৌবন বয়সে নামাজ পড়েইনি, বুড়া বয়সে গেছে আমাকে জামাতের ক্ষতি করবার। জোরে কর কথা ঠিক কিনা? এদের আমার আইন আল্লাহর কোরআন অনুযায়ী মসজিদে সিয়ার দেখলে ভাঙলে একটা ওমরা হজের সওয়াব, ভাঙ্গা মাত্রই একটা ওমরা হজের সওয়াব পাবেন। কাছে না পারেন গোপনে পুকুরে ফেলে দেন, মাছের ঝাউ হবি। মসজিদে সিয়ার যাবি? রাসুলের যুগে, সাহাবীর যুগে, সলফে সালেনদের যুগে, ইমামদের যুগে, আল্লাহ ওয়ালাদের যুগে মসজিদে কোনো সিয়ার ছিল না। জোরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি কোনো অসুস্থ ব্যক্তি হয়, অসুস্থ ব্যক্তির জন্য জামাত ওয়াজিব নয়। অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াবার না পারে বসা পড়বে, বসা যদি না পারে শুয়া পড়বে, শুয়া যদি না পারে ইশারার দ্বারা পড়বে, নামাজ পড়বে, কিন্তু জামাত কেবলমাত্র সুস্থ ব্যক্তির জন্যে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, চড়কের মধ্যে থেকে যখন আগুনের চুলার মধ্যে পড়ে গেল, ওই সময় আল্লাহ তাআলা আগুনকে শান্তির বাগান বানায় দিলেন। কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের বাগান শান্তির বাগান পাইয়া আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। জোরে বলেন কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই আগুনের চুলার মধ্যে শান্তির বাগানে ইব্রাহিমের ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য, জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম, আপনার উম্মতের জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলে আদম নবীর সম পরিমাণ সওয়াব, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব। আপনারা বলেন তো এই 2 অক্ত কি বাদ দেওয়া যায়? কথা কয় না? কম সওয়াব না বেশি সওয়াব? আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে নবী বললেন আল্লাহ আমার উম্মতের কি হবে একটু শুনতে চাই, কতটুকু লাভ হবে আমার উম্মত যদি আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে? আল্লাহ বলেন হাবিব, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে সবচাইতে বেশি যাকে নিয়ে আলোচনা সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। ফেরাউন যখন আক্রমণ করেছিল, সামনে সাগর আর 3 দিকে ফেরাউনের সৈন্য, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন যে হারে আমাকে আক্রমণ করলে এখন যাবো কোন দিকে? আল্লাহ বলে সাগরের দিকে যা। মুসা বলতেছে আল্লাহ সাগরে কেমনে যাবো? আল্লাহ বলে তাকায় দেখ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, দেখে যে 12 লাইন রাস্তা, 12 লেন। জোরে কন কয় লেন? 4 লেন করতেছে আমাদের বগুড়া, ঢাকা থেকে বগুড়া, তাই বাড়ি ঘর মার্কেট ভাঙ্গা চুর মার। জোরে কর কথা ঠিক কিনা? মুসা নবী তাকায় দেখে সাগরের মধ্যে 12 লেন রাস্তা হয়ে গেছে। সাগরের মধ্যে নামার পরে আল্লাহর শুকরিয়া তান,
মূসা নবী বলতেছে মাবুদ যেই সাগরকে তুমি রাস্তা বানাই দিলে তোমার শুকরিয়াতান তোমাকে সেজদা দেব এক নিয়তে চার রাকাত নামাজ আদায় করে আল্লাহ কয় হাবিব মূসা নবীর ওই চার রাকাত নামাজ সাগরের তলদেশে আমি আল্লাহর এতই ভালো লাগলো আপনার উম্মতের জন্য আসরের চার রাকাত হিসাবে দিয়া দিলাম আপনার উম্মতেরা আসরের চার রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মূসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব তাহলে কয় অক্ত গেল এজোর এখন কয় অক্ত এখন মাগরিবটা হলো বেজর নামাজ জোরে কন কি নামাজ ফজর কিন্তু দুই রাকাত হলো জোর জোর চার রাকাত জোর আসর চার রাকাত জোর এখন এই এই বেজর মাইকের সাউন্ড হঠাৎ এরকম হলো কেন চঞ্চল করতেছে বেশি দিচ্ছে তো দিচ্ছে 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 বাবা দিচ্ছে কল্পনা তো করেনি যে এত মানুষ হবে বোঝেন না কে এখন হঠাৎ ভিমরেলের চাকের মতন আসতেছে এখন এরা কি করবে আস্তে আস্তে করতেছে কোনো সমস্যা নেই এখন আসেন মাগরিবের তিন রাকাত নামাজ এই মাগরিবের তিন রাকাত নামাজ একটু লং টাইম দিয়ে বলা লাগবে কি জন্য বলা লাগবে কারণ এই নামাজের ভিতর দিয়া আমরা নারী এবং পুরুষের আলোচনা শুনব সুবহানাল্লাহ তাহলে আমার সঙ্গে মায়েরা তো চুপ মারা গেছে আপনারা একটু চুপ করেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে এক নম্বর হলো নামাজ সেই নামাজের আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিবেন দুই নম্বর হলো কুরবানি তিন নম্বর বেঁচে থাকা চার নম্বর মরা যাওয়া সবই হলো কার জন্য তাহলে আমাদের জন্য আমরা কিছু করব আমরা করব কার জন্য আর আল্লাহ করবি কার জন্য হ্যাঁ এই জিনিসটা আজকে বোঝা লাগবে তো এখন মাগরিবের তিন রাকাত শুনেন এই কোরআন শরীফে একটা নবীর নাম আছে ইয়াকুব নবী ধরে কোন কি নবী ইয়াকুব নবী একদম নির্জনে বসে আল্লাহকে বলতেছে আল্লাহ আমাকে আপনি বারোটা সন্তান দিলেন বারোটা কয়টা বারোটা সন্তান দিলেন তার মধ্যে দুইটা ভালো এই দশটা এত খারাপ কেন বাপ হয়ে আল্লাহ বলতেছে আমি একজন নবী হয়ে জন্ম দিলাম এ তো সাধারণ মানুষ না নবী তা আমার এই দশটা এত খারাপ আর এই দুটা সন্তান এত ভালো কেন আল্লাহ বলতেছে ইয়াকুব তোমার বউ কয়টা ইয়াকুব বলতেছে আল্লাহ আমার বউ তো দুটা আল্লাহ বলতেছে যে বউ ভালো সে বউয়ের দুই সন্তান ভালো আর তোমার যে বউ খারাপ সে বউয়ের পেটের দশ সন্তান খারাপ এখান থেকে আপনারা কি বুঝলেন এখান থেকে কিছু বুঝতে পারলেন এখান থেকে একটা শিক্ষা হলো যে সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে এ কথা কন না কেন এই যে ছেলে পেলে সবাইকে আমরা এক সমান দেখবেন কতক ছেলে দৌড়াদৌড়ি করে ও যে একটা খাড়া হচ্ছে এই যে খাড়া হচ্ছে এর নিয়ত কিরে থাকবে না না সেটা না থাকতে পারবে না তো আমি এক ডাক্তারকে বললাম ভাই জান কয় ছেলের বাপ হোসেন তো আল্লাহ আমাকে দুটো সন্তান দিছে এগুলো কি নর্মালি হসে না সিজার করে ডাক্তার বলছে আপনি পাগলা হোসেন বাংলাদেশের কোনো ডাক্তারের বউ সিজার করে না কারণ ডাক্তাররা জানে সিজার করা সন্তান হচ্ছে মারাত্মক ওই জন্মের দুই তিন দিন আগে বার করা হয় বার করার পরে যখন কথাবার্তা কয় না ঘুমের মধ্যে থাকে তখন পা ধরে ঘুরে ঘুরে তোর মাথার মধ্যে একটা ঝাঁকি খায় ওর মধ্যে একটা ঘরুণী ব্যায়াম শুরু হয় সিজার করার বাচ্চারা অস্থির হয় এরা খালি কান্দে দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ করা যাবে না মোবাইল চালু করে দিলে এরা কান্না থামাবে এরা হচ্ছে সিজার করা জোরে কর কি করা বাংলাদেশের কোনো ডাক্তারের বউ সিজার করে না সিজার করবার দেয়ই না কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি মায়ের ক্ষতি ডাক্তারের বউ সিজার করে না মৌলবীর বাড়ির মিলাদ হয় না পীরের বউ মুরিদ হয় না খুব খেয়াল করে দেখবেন আপনাকে এলাকার কোনো মৌলানার বাড়ির মিলাদ হচ্ছে হবে না কারণ এরা জানে মিলে একটা ফাও জিনিস
এটা করে টাকা নষ্ট করা যাবে না, তো পরের বাড়িতে পড়া যাবে, অসুবিধা নেই। আর পীর সাহেবের বউ কোনোদিন মুরিদ হবি না, কারণ অধিকাংশ পীর হচ্ছে লুচ্চা, এটা বউ জানে। জোরে কোন কে জানে? এই জন্য বউ মুরিদ হয় না, কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার কাছে কে মুরিদ হবে। তাহলে কয়টা কইলাম? এক নম্বর হলো ডাক্তারের বউ সিজার লাগে না, মৌলভীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না, এই সিজার করার বাচ্চারা অস্থির হয়, এরা ধৈর্যশীল হয় না। তাই মা বোনদের বলবো, মা আপনাদের পেটে যদি বাচ্চা আসে নর্মালে বাচ্চা নিবেন, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ রাসুল যদি জানতেন যে ভবিষ্যতে সিজার করে মেয়েরা বাচ্চা নিবি, তাহলে মায়ের পায়ের তলে জান্নাত এটা বাতিল করে দিতেন, মায়ের পায়ের তলে জান্নাত এরা নবী বাতিল করে দিতেন, যে সিজার করে যদি বাচ্চা নিব তোর আবার কষ্ট কিরে। আমি মায়েদের অনুরোধ করি, মা আপনাদের বিশাল ক্ষতি হবে সিজার করলে, বিশাল ক্ষতি হবে সিজার করলে। নর্মালে বাচ্চা নেন, বাচ্চার প্রসব বেদনা বুঝেন, যত ফোঁটা রক্ত পড়বে প্রত্যেকটা ফোঁটা রক্ত শহীদের রক্তের মতন আল্লাহ দাম দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডাক দেউলিয়া খুব, তোমার বউ কয়টা? কই বউ তো দুটে। কই বনি আমি ইউসুফ ভালো হওয়ার কারণ হলো ওদের মাও ভালো, আর এই দশটা বদমাইশ আছে একে মাও খারাপ। এই জন্য একটা নেপোলিয়ানও বলেছে, তোমরা ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আজ পর্যন্ত কেউ বলেনি ভালো বাপ হলে ভালো সন্তান হবে, এটা কেউ বলেনি, কারণ বাপের তো কোনো দায়িত্বই নাই, ওই সাগরে ভাসাতে চলে গেছে, আর কোনো বাপের খবর আছে? মায়ের পেটের মধ্যে নিয়ে যে কী বিপদ রে ভাই, বাচ্চা পাঁচ মাস হচ্ছে, রুকুর থেকে মা সেজদাত গেছে, ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করতে গিয়ে পেটের মধ্যে বাচ্চার কষ্ট হচ্ছে না, এরকম সেজদা দেওয়া মানে কি পেটের উপর চাপের উপর চাপ, সেজদা যখন দেন না ভরা পেটে সেজদা দিলে কষ্ট হয় না? এ ভাত খাইয়া নামাজ পড়ার, ভাত খাওয়ার আগে নামাজ পড়া, পেট ভরে এখানে বুক ওপর ভর করতেছে, ফেরেশতাকে আল্লাহ দেখো পেটের মধ্যে বাচ্চা চাপ খেলো, আল্লাহ সাক্ষী থাক, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদায় গেল, ওই মা শুধু নিচে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজে বানায়া দিল। এরা আমাকে চা দিছে, আমার ওয়াজের জিন্দগিতে টেজো আমি চা খাই না, একটু গরম পানি খাচ্ছি এই গলার সমস্যার কারণে, এ সমস্যা থাকবে না ইনশাল্লাহ, চা খাই না, টেজোর চা খাই না, আমি সেদিন চা খাবো যেদিন আমার সামনে বসা ছোটর এক কাপ করে পাবে। আমার সাতকার হেল্পারগুলো গেল কোথায়? এরা তো জানে দুই তিনটা লোক থাকে আমার সাথে, এরা কী করে? আশ্চর্য ধনের কথা। গরম পানি, হ্যাঁ চা খাবো সেই দিন যেদিন আমার সামনে বসা ছোটর এক কাপ করে পাবে, চা একটা লিশের জিনিস, একজনের খাওয়া দেখলে আরেকজনের খাওয়ার মন চায়, আমি খাবো গরম পানি, বুঝলি নাই? তাহলে আমি আমার মা বোনদের জন্য বলতেছি ভাইজান, যদিও নামাজের ওয়াজ কিন্তু মাগরিবের তিন রাকাত, খুব খেয়াল করেন, রক্তমাখা জামা নিয়ে এসে ইয়াকুবের সামনে দশটা সন্তান দিয়ে বলতেছে, বাবা বহু চেষ্টা করছি বাবা, ইউসুফকে বাঘের হাত থেকে আমরা বাঁচাবার পারিনি, বহু চেষ্টা করছে কিন্তু জামা বাঁচাছি। আপনারা কোন তো চিন্তা করে দেখেন কথাটা কোন দিকে যাচ্ছে, বহু চেষ্টা করছি আমরা ইউসুফ বাঁচাবার পারিনি, বাঘ এসে খাসে কিন্তু জামাটা আমরা বাঁচাছি। বাপ মনে মনে কয় কে রে, এ তো কঠিন ষড়যন্ত্র,
আজকে আমাদের বাংলাদেশেও যে ষড়যন্ত্র হচ্ছে এটা কিন্তু আমরা জানবার পারতেছি, জোরে খান কথা ঠিক কি না? ইয়াকুব নবী বুঝবার পারছে যে আমার ইউসুফকে নিয়ে এরা 10 জন ষড়যন্ত্র করতেছে, কিন্তু জবান খোলেনি। কি জন্য খোলেনি? কারণ জবান খুললি বিপদ। দেশাই লোকলিকাল ভেড়া সাথে বাঘের গাল, সবাই বলেন দেশাই লোকলিকাল ভেড়া সাথে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। ইয়াকুব নবী বুঝবার পারছে আমার 10টা সন্তান ইউসুফ কিনে ষড়যন্ত্র করতেছে, কিন্তু জবান খোলেনি, জবান বন্ধ, কারণ খুললেই ইউসুফের উপর আরো বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্দর মহলে গেলেন, রক্তমাখা জামা হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বললেন, মাবুদ আমার জন্ম দেওয়া 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ ইউসুফকে তুমি হেফাজত করো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আপনার বলেন তো বাবার দোয়া কি আল্লাহ কবুল করে না ফিরাইয়া দেয়? বাবা সন্তানের জন্য দোয়া করতেছে না, কোন বাবা? এরা দয়াল বাবা, এরা কোন বাবা? এ বাবাটাও খেয়াল করবেন রে, একই লোকের দুই বাবা হওয়া লক্ষণ ভালো? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে। এটা কোন বাবা? ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে তোমাদের বাপ্পার প্রতি তোমরা এহসান করো, দয়া করো, ভক্তি করো। কোন সন্তান বাপমার মনে যদি কষ্ট দিয়া হজ করে, বাপমার মনে দুঃখ দিয়া যদি নামাজ পড়ে, বাপমার মনে কষ্ট দিয়া যদি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেয়, আল্লাহ কয় তোর একটা ইবাদত কবুল হবে না। বাপমা যদি তোর উপর অসন্তুষ্ট থাকে, কি কন এরকম সন্তান আছে না নাই কথা কন না কেন? আছে না নাই? বাইরে বাবার একটু ছিলেন না কেন? বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। শাশুড়ি বসে আছে, বউ বসে আছে, স্বামী, তিনজন। এখন ছেলে স্বামী বলতে জামাই বলতেছে, আম্মা আম্মা আমি তো নওগাঁ বাজারে যাচ্ছি, আপনি কি খাবেন? ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য আমি দুটাই আনবো, গ্লুকোজ আনবো, ডাবও আনবো। এই বলে ব্যাগ নিয়ে বার হয়ে যাচ্ছে, দরজাত খাড়ায় আছে মা। দরজাত কে খাড়ায় আছে? মা খাড়ায় আছে, মার দিকে তাকায় না বেটা। মাথা নিচু করে ব্যাগ নিয়ে যখন নওগাঁ বাজারে যাচ্ছে, মা বলতেছে বেটা আজ 3 দিন হলে তোর মুখটা আমি দেখিনি বাবা, তুই আমার দিকে না তাকায় মাটির দিকে তাকায় কেন যাস? দুনিয়ার সমস্ত নারী দেখলে তোমরা নিচের দিকে তাকাও, আর মাকে যদি দেখো তাহলে নিচের দিকে তাকাও না, মায়ের মুখের দিকে তাকাও রে পাগল। আল্লাহ তোমার আমল নামায় হজের সব দিবে। মা চোখের পানি বের করে বলে, বাবা গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, তুই তো জানিস তোর মা কিছুই খায় না, একটু পান খায়। আজকে যখন বাজারে যাবি, বাজান আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই, এত খাই খাই করো কেন? আমার সংসার কি শেষ করে দিবা মা? মা চোখের পানি নিয়ে খান দেওয়ার মনে মন, তোর শাশুড়ির জন্য ডাব আনবি, গ্লুকোজ আনবি, ওই জায়গায় তোর কিছু মনে হলো না, আর মায়ের জন্য 10 টাকার পান আনতে খাই খাই। আল্লাহ বলে বান্দারে, কোন কারণে যদি মায়ের চোখের পানি একটু বের হয়ে যায়, মা যদি কষ্ট পায়, তোর আমল নামা শূন্য হয়ে যাবে। আমার মায়েরা বাবারা যারা পর্দার অন্তরালে,
আমার সামনে বাবারা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন, ইয়াকুব নবী অন্দর মহলে গিয়ে বলতেছে, আল্লাহ আমার কলিজার টুকরে ইউসুফকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। বাবার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে রাস্তা দিয়া, তৃষ্ণা লাগছে, পানি পান করবে। এখন পানি পান করবে কোথায় পানি পাবে, খুঁজতে খুঁজতে কূপের কাছে গিয়া দেখে কূপের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান হাত পাও বাদ অবস্থায় পড়ে আছে। কূপের মধ্যে পূর্ণিমার চাঁদের মতন একটা সন্তান, ইউসুফ নবীর এত সুন্দর, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে সমস্ত রূপ যদি একদিকে রাখা হয়, ইউসুফকে যদি অন্যদিকে রাখা হয়, এরপরে ইউসুফের চেহারা সবার চাইতে সুন্দর হবে। সুবহানাল্লাহ। বণিকেরা পানি কন করা বাদ দিয়া কূপ থেকে ইউসুফকে তোলার জন্য তারা ব্যস্ত হয়ে গেল। দশটা ভাই মনে করেছিল হাত পা বান্দা ফেরা দেব, ওখানেই না খায়া খায়া মরে যাবে। কিন্তু কিন্তু কি হলো, ওরে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল, এখান থেকে প্রমাণ হলো বাবার দোয়া কবুল হয়েছে। জোরে কর কথা, ঠিক কি না? তোলার পরে সবাই বলে আমি নিব, আমি নিব, আমি নিব। যে কয়টা বণিক সবাই ইউসুফকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। বণিকের সর্দার বলে, সবাই যদি নিবার চাও, একজন বাচ্চাকে সবাই যদি নিবার চাও, তাহলে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। তো সবাই বলতেছে না, টুকরা করলে তো কোনো লাভ হবে না, কয় তাহলে একটা কাম করি, বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করে যেই দাম হবে সেই দাম আমরা সবাই মিলে ভাগ করে নিব। ইউসুফকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে, সেই সময় মানুষ বিক্রি হতো, ওই বাজারে দুইজন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো মেয়ে একটা হলো পুরুষ। মেয়েটার নাম হলো জোলাইকা, পুরুষটার নাম হলো আজিজ মিসর। মেয়েটার নাম হলো জোলাইকা, মেয়েটার নাম কি সামনে আর পুরুষটা পিছনে পিছনে, মেয়েটা হলো বউ আর পুরুষটা হলো স্বামী। বাজারে ঘুরতেছে, বউ সামনে স্বামী পিছনে। আপনারা বলেন বউকে সামনে দিয়ে স্বামী যদি পিছনে যায়, ওই স্বামীর ওই স্বামীর কি কি শর্ট, কিছু একটা দুর্বল আছে, আছে না? নাই কথা বল না কেন, বউরে সামনে দিয়ে পিছনে স্বামী, বাচ্চা নিয়ে বাবু তো তো বাবু তো তো বাবু তো তো করতেছে, ম্যাডাম খালি সামনে যাচ্ছে, ম্যাডাম মেয়ে মানুষ হোক সামনে দেয়া, পুরুষ মানুষ পিছনে টানান চলবে না তো। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, জোলাইকা যে ইউসুফের সামনে খাড়া হয়ে বলতেছে, এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান, এই সন্তানকে আমি নিব। বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে, বণিকেরা বলে হাসতেছেন কেন? বলে হাসার কারণ হলো, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তখন 10 টাকার জিনিস 100 টাকা হবে, মেয়ে মানুষ পছন্দ করা মাত্রই 10 গুণ দাম বাড়বে। জোরে কারণ কয় গুণ? আপনি একা গিয়ে মার্কেট থেকে যে জিনিস কিনবেন 1000 টাকা, আপনার বউ নিয়ে যান কিনা লাগবে 5000, খালি যাইয়াই দেখেন। মেয়ে মানুষ যেটা পছন্দ করে, খারাপ হোক আর যাই হোক, কিনা না দিলে ওর গাল খাল টেপা মাছ। স্বামী কিনা দিছে, মারে রং উঠছে, মার শাড়ি ধুয়া দিছে, অন্যা ধুয়া দিছে, একটু মারে রং উঠছে। বউ বলতেছে একটা এটা একটা অন্যা হলো, সব উঠে গেল। স্বামী কয়েকে রং তো সবই আছে, মারে রং উঠছে, মানে ও যে কিনেনি। পরে স্বামী কয়ে, যা তোর জিনিস তুই কিন। এখন বউ যে একটা শাড়ি কিনছে, ধুইয়া দিছে, সব রং উঠে গেছে। স্বামী কয়ে, এখন খবর কী? রং উঠলে কী হবি, এ শাড়ির জমিন ভালো, ওই যে কিনছে, রং উঠলে কোনো ক্ষতি, জমিন দেখছে, জমিন দেখছে। স্বামী কিনলে তুই জমিন দেখিস না, তুই রং দেখিস, আর ওই কিনছে আর রং দেখতেছে না, জমিন জমিন বোঝেন না, ঘন ঘন ভালো। তুমি মানুষ নিয়ে বউ নিয়ে মার্কেটে যাবেন, আজিজ মিশ্র ঠেলা বুঝতেছে, জোলাইকা বলে আমার পছন্দ, বণিকের সর্দার বলে 1 লাখ স্বর্ণ মুদ্রা, আজিজ মিশ্র ভাই মুখে তা আসে তাই চাও, একটা বাচ্চার দম করে যদি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয়। জোলাইকা বলতেছে, ওনার কথা ধরেন না, আজ থেকে 14 বছর হলে বিয়া হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা আমার কোলত দেবার পারেনি, সেই মরত। জোলাইকা বলতেছে, 14 বছর হলো আর সাথে আমার বিয়া হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা যে আমার কোলত দিবি সেই মদ্দামিয়ার নাই, এর কথা ধরেন না, যা আছেন তাই।
এক লক্ষ স্বর্ণ মুদ্র দিয়ে ইউসুফকে কিনে নিয়ে জুলাইকা লালন পালন করতেছে। মাগরিবের 3 টাকার নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছে ভাই। এরপরে আছে সার নামাজ, তারপরে অনুসখী কুরবানি, তারপরে অমাহিয়া ইয়াওমামাতি, জীবন আর মৃত্যু, এই 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে অতি অল্প সময়ের মধ্যে। মাগরিব তারপরে এসা শেষ করে কুরবানি নিয়ে আমরা কথা বলবো, কারণ বাংলাদেশের সামনে আমাদের কুরবানি করা লাগবে। এটা কি কুরবানি? গরু কুরবানি? এটা খাসি কুরবানি না, এ কুরবানি হলো ইমানের দাবি। যদি কুরবানি হয় সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে জানো তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। এই কুরবানির উপরে আমি 10-15 মিনিট একটা আলোচনা করবো, আপনাকে সমস্যা হচ্ছে? এখন মাগরিবটা কেমনে পাইলাম, কত সওয়াব লালন পালন করতেছে জুলাইখা। ছোট বাচ্চা লালন পালন করতে গেলে সব সময় তো ছোট থাকে না, ছোট থাকে? আল্লাহ রাসূল বলেছেন তোমার সন্তান যখন 7 বছর, ছেলের বয়স যদি 7 বছর হয়, 6 বছর হয়, সেই ছেলেকে মা আর কাছে রাখতে পারবে না। কি মনে করতেছেন? হ্যাঁ, আপনারই পেটের মধ্যে ছিল কিন্তু এখন 8 বছর 9 বছর হয়ে গেছে, ওকে তখন বিছনা ভেঙে করে দেওয়া লাগবে, কারণ আস্তে আস্তে বড় হচ্ছে। এক সময় দেখা যাবে পুরুষত্ব আসবে, পুরুষত্ব। আল্লাহ রাসূলের একটা হাদিসে বলা হয়েছে যে যে ছেলের দাড়ি মোছ নাই, দাড়ি নাই মোছো নাই মানে তেল তেলা, ওই ছেলেকে কোনো পুরুষের কাছে রাখা যাবে না। কথা কি খেয়াল করছেন? কি তেল তেলা, দাড়ি ওঠেনি মোছো ওঠেনি, ওরে পুরুষের কাছে রাখা যাবে না, কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস একসময় বলবে এর দাড়ি মোছ নাই, মেয়ে মানুষের মতোই তো দেখা যায়, একটা অন্যায় ঘটাতে পারে। হাসতেছেন কেন, হাসতেছেন কেন? অন্যায় ঘটাবার পরে এই জন্যে 10 বছর 11 বছর 12 বছরের বাচ্চাকে তোমরা ভিন্ন রাখো, একই ল্যাপের তলে লিও না রে, অকাম হবি অকাম হবি। তো এখন দাড়ি মোচ উঠলে এটা পুরুষ বোঝা যাবে, সুবহানাল্লাহ। না খেন এক বউ জানলা দিয়ে দেখতেছে তো স্বামী আসতেছে এই মাত্র সেলুন থেকে, দাড়ি মোচ দুটাই কামাছে, ক্যামা বাড়িতে আসতেছে, বউ জানলা দিয়ে দেখে দুটা মেয়ে বলতেছে ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, বউ আবার ওটা জানলাতে দেখবার পাশে কে রে, আমার স্বামী বয়স হচ্ছে 36-37, তার ভাই কয় কেরা, আমার স্বামী তো চাচা হওয়া দরকার কিন্তু ভাই কেন বলে, দাড়ি মোচ নাই দেখে। ভাই বললে অকাম বৎকাম শয়তান কিন্তু ঢোকাবার পারে, জোরে করে কথা ঠিক না, আমার ভাই করলে আমি তো মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যদি কয় চাচা আল্লাহ ইমান বাসা, সুবহানাল্লাহ। দেখেন চাচা বললে আর কোনো সমস্যা নেই। তো এখন বউ দেখতেছে আমার স্বামী চাচা বানার লাগবে, ধরে কেন কি বানার লাগবে, কোনো মেয়ে জানার ভাই না কয়। দাড়ি মোচকামা যেই মাত্র ঘরে ঢুকছে বউ বলতেছে আসেন আপনাকে একটা ভেলকি দেখাবো, স্বামী কয় কি দেখাবো, কয় আসেন। তো এখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলতেছে দেখেন আপনার মুখ আর আমার মুখ একই মুখ, আপনারও দাড়ি মোচ নাই আমারও দাড়ি মোচ নাই, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী ছিল এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি সাঁচা হয়? তুমি কেমন মরদ, মেয়ে মানুষের মতন চেহারা, মরদ হও মরদ হও, জোরে কোন কথা ঠিক কিনা, কেরে পাগলা, আল্লাহ তোমাকে দাড়ি দিছে থোয়ার জন্য, চাঁচার জন্য, তুমি দাঁড়িয়ে চাইছে সারা জীবন তুমি ওল মুখে হয়ে থাকবে, ওল মুখে মেয়ে মানুষের মতন ঢপ দেখা যায়, যার দাড়িও নাই মোছো নাই আস্ত মেয়ে মানুষের কথা কর না, আপনার কথা কর না কেন, আজকে আমারও আসনে কেউ যদি দাঁড়িয়ে থয় মা বোনেরা তা খুশি হবে, বুঝলেন? মা বোনেরা কিন্তু নায়ক স্বামী চায়,
কিন্তু মৌলভীর মতন চরিত্র চাই, তোর এখন কথা ঠিক না। আমি কই মা নায়ক স্বামী নেবেন, সাকিব খানের মতন হবে মা, নায়ক স্বামী কোনোদিন মৌলভীর মতন চরিত্র হবে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন হাদিস শিখনেওয়ালা ছেলেদের সঙ্গে বিয়ে বসেন, আপনার দুনিয়াও জান্নাত আখেরাতও জান্নাত, জনগণ কথা ঠিক না। লুচ্চা মার্কা প্রতিদিন দাড়ি কামায়, একবার দাড়িতে খুঁট ঠেকালা নবীর কলিজার মধ্যে তুমি খুঁট ঠেকালা, তুমি জানো কত বড় পাপি। একটা মানুষ জিনা করে যতক্ষণ জিনা করে ততক্ষণ কবিরা গুনাহ হয়, একটা মানুষ চুরি করে যতক্ষণ চুরি করে ততক্ষণ কবিরা গুনাহ হয়, আর একটা মানুষ দাড়ি চাচাই চেতনও গুনা ঘুমের মধ্যেও গুনা, যতক্ষণ দাড়ি বড় না হবে ততক্ষণ সে কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে, কথা কন না কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবীর দাড়ি মোট যখন গজাইছে, দাড়ি মোট যখন উঠছে, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার অন্তরে শয়তান বলতে জুলাইখা ইউসুফ তোর কে হয়, জুলাইখা বল ইউসুফ আমার সন্তান হয়, শয়তান বলে কোন পক্ষের সন্তান, শয়তান বলতেছে কোন পক্ষের সন্তান, কয় না এটা তো আমার পালা সন্তান, শয়তান বয় পালা কোনো সন্তান না, পেটের মধ্য থেকে যেটা হবে ওটাই হবে সন্তান, পালা সন্তান না, তোর স্বামী বুড়া হয়ে গেছে আর ইউসুফ তরতাজা যুবক, দুনিয়াটা মস্ত বড় খাও দাওয়ার ফুর্তি বড়, যারে জুলাইখা যা ইউসুফের সঙ্গে তোর মনের আশা পুরা কর। এবার জুলাইখা দৌড়ে গিয়ে ইউসুফ নবীরা যখনই ধরেছে, কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম, জোরে কান সুবহানাল্লাহ, এতদিন জুলাইখা লালন পালন করছে তখন কিন্তু ইউসুফ নবী চমকা ওঠেনি, কিন্তু আজকে যে গাওয়াত হাত দিছে জুলাইখা বলে চমকা উঠলে কেন, ইউসুফ বলে আপনার হাত খালি গরম গরম ঠেকতেছে, আপনার হাতের গরম কেন, আপনি মনে হয় কিছু অন্যায় চিন্তা করতেছেন। জুলাইখা দেখতেছে না এ সোজা আঙ্গুলে ঘি উঠবি না, আঙ্গুল বেঁকা করা লাগবে, জোরে কন কি করা লাগবে, সমস্ত দরজা বন্ধ করে দিয়ে মাগরিবের তিন রাকাত কেমনে পাইলাম বোঝানোর জন্য বলতেছে একটু মনোযোগ দেন, সমস্ত দরজা বন্ধ করে দিয়ে প্রত্যেকটা দরজায় তালা দিয়ে ইউসুফকে অন্দর মহলে নিয়া, এবার জুলাইখা মুচকি মুচকি হাসে, ইউসুফ বলে আমার অন্দর মহলে নিয়ে হাসতেছেন কেন, জুলাইখা বলতেছে মনের বাসনা পুরা করবার চাই, গায়ে হাত দিলেই তুমি চমকে উঠছ, শুধু আঙ্গুলে ঘি যখন উঠলো না আঙ্গুল বেঁকা করে সমস্ত দরজায় তালা মারছি, এখন আমার মনের বাসনা পুরা করবার চাই, ইউসুফ রে তুমি আর আমি, তুমি আর আমি আর কেউ নাই, এই অন্দর মহলে সব দরজা বন্ধ করে করব কাজ, দুনিয়ার কেউ দেখতে পাবে না। ইউসুফ কান্দার বলে ইন্নি আখাফুল্লাহ, আপনার চোখে কেউ দেখতে পাবে না কিন্তু আমি সে আল্লাহকে ভয় করি, সব কিছু বন্ধ থাকলেও সে আল্লাহ দেখবার পায়। আপনারা বলেন তো আল্লাহ কি দেখে, দেখে সকালে এসে গল্প করতেছে, সকালে এসে গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে কাম সারছি কেউ দেখেনি, মানে দিনের কাম রাতত করছে বুঝতেছেন না, দরজা জানলা বন্ধ করে কাম করছি কেউ দেখেনি, দুই কান্দের ফেরেস্তা কয় আল্লাহ এরা যে বলতেছে দরজা জানলা বন্ধ করে কাম সারছে কেউ দেখেনি, তো আমরা কি ঘুম পাড়ছি, আপনার বলেন তো অন্যায় কাজ যখন আমরা করি তখন ফেরেস্তারা কি ঘুম পাড়ায়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো, যত বড়ই মাস্তান হন, যত বড়ই গুন্ডা হন, যত বড়ই নেতা হন, যত কিছুরই মালিক হন, জায়গা মতো যান মজা হবি, ধরে কোন কথা ঠিক কিনা, বেশি সময় নাই তো, বেশি সময় আছে ফাঁসি নেওয়া চিন্তা করে, অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবে, আল্লাহ কয় কারো ফাঁসি নিয়ে চিন্তা না করে তোমার মৃত্যু হবে এই চিন্তা করো, কারণ ফাঁসির তারিখ আছে মরার কোনো তারিখ নেই, ফাঁসির তারিখ আছে অমুক তারিখে ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে তৌবা তাসির কলমা কুসি যা আছে কোরআন পড়ে নফল নামাজ পড়ে কানতে কানতে ফাঁসির দড়ি যখন গলাপ দিবি তখন রবীন্দ্রসঙ্গীত কবি, এ কথা কর না কেন, ফাঁসির দড়ি যখন গলাপ লাগাবি তখন কি রবীন্দ্রসঙ্গীত কবি না কলমা কবি, কলমা শাহাদত পড়তে পড়তে আর ফাঁসি কার্যকর হলো,
তাহলে ফাঁসির আসামি ঈমান নিয়ে গেল আর যারা আমরা মরার আসামি আমাকে ঈমানের গ্যারান্টি আছে কখন মরব কোন অবস্থায় মরব সেদিন তো এক মেয়ের বাপ আমাকে বলতেছে হুজুর আমার জামাই জোর করে আমার কাছ থেকে একটা গাড়ি নিল আমি দিবার চাইছিলাম একটা কিন্তু সে নিল আরেকটা গাড়িটা একটু দেখেন আমি দেখবার গেলাম যা দেখি ট্যাঙ্কি এরকম উঁচিয়া ট্যাঙ্কি উঁচিয়া ট্যাঙ্কির নিচে সিট দোপা পিছন দিকে আবার উঁচিয়া আমি কলাম ভাই এটা কি গাড়ি রে এ ব্যাঙ্গের মতন দেখা যায় কেন কেন আমার R15 গাড়ি না কি গাড়ি ট্যাঙ্কি উঁচে এটি দোপা পিছনে সিট উঁচে আমি কলাম এত গাড়ি থাকতে এটা কিনলেন কেন কয় হুজুর খুব চিন্তা ভাবনা করে কিনছি কারণ আমার জামাই বসবে দোপার মধ্যে ওই নিচে বসবে আমার জামাই কারণ সায়া হুন্ডালিছে এই শালা উঁচে থাকবে কে ওই নিচে থাকবে আর আমার বেটি থাকবে উঁচে পিছন থেকে সিট দেখতে যেন উঁচে ওর উপর আমার মেয়ে বসবি আর ঘাড়ের উপর দুই হাত দিবি জনগণ বুঝবার পারবি শ্বশুর টেকে দেয় হুন্ডে চড়ছে আর ঘাড়ের উপর বইয়ের হাত পড়ছে কেরে মরদ মানুষ এই মোটর সাইকেলে কি কিনতেছে এটা নিচে দোপা কেন এই মোটর সাইকেল নিয়ে যারা চলাফেরা করে তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই কথা কোন গ্যারান্টি আছে যে কোনো সময় এর কেতা মশান ভাই হাইড্রোলিক ব্রেক ও করে এই রাস্তা দেখলে মনে হয় তুমি মির কি বেরাম ধরছ ফাঁসির আসামি তাই তারিখ আছে রে পাগলা এই মোটর সাইকেল আর কিন্তু তারিখ নাই এরা গেছে ফেরত এসে পারবি কিনা আল্লাহ ভালো পাবে এইরকম হে হে করতে করতে যে টাকের তলে মরল ওই কি কলমা পড়ছে ওরে বাবারে কয় মরছে ওরে বাবারে কয় মরছে বেশক জাহান্নাম এক্সিডেন্ট করে মরলি জাহান্নাম না যে ব্যক্তি ফজর নামাজ পড়েনি জোহর নামাজ পড়েনি আসরের সময় এক্সিডেন্ট করে মরছে ওই জান্নাত যাবে ওই পুরো কাফের হয়ে মরছে কারণ এক ওয়াক্ত নামাজ কাজা করা মানে কাফের হওয়া তো কাফের হয়ে যে বেটা ট্রাকের তলে পড়ে মরছে ওই তো জান্নাত যাবে না ফি নারে জাহান্নাম ওই জাহান্নাম যাবে এখন চিন্তা করেন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে কেউ না দেখলো কে দেখতেছে ইউসুফ বলে জোলাইখা দরজা জানলা বন্ধ করেছেন মনে করতেছেন কেউ দেখে নাই দেখতেছে আমার আল্লাহ আমি যে আল্লাহকে ভয় করি জোলাইখা বলে ইউসুফ রে মনের বাসনা পুরা করবই তুমি রাজি না থাকলেও জোর করে করবার চাই ইউসুফ কান্দার বলে মাবুদ আমি তোমার প্রতি তাওয়াক্কুল করলাম তুমি এখন আমার জন্য যথেষ্ট হয়ে যাও পামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবুহু আল্লাহ তাআলা দরজা খুলে দিলেন চাবি মারছে জোলাইখা তালা মারছে তোলাই জোলাইখা জোলাইখার হাতে চাবি আছে কিন্তু আল্লাহ তালা খুলে দিলেন তালা খুলে দিলেন কে সব দরজা খুলে শেষের দরজা ইউসুফ নবী জোলাইখা দেখতেছে ও কাম তো হলো না রে কাম তো হলো না রাগিনী বাগিনী দৌড়ে গিয়ে ইউসুফ নবীর জামার পিছনের কাপড় এরকম খামচে ধরছে আপনারা বলেন তো যার কলি যায় আল্লাহর ভয় তার কি জামার মহব্বত হবি মারছে দূর জোলাইখা দেখলে এত কিছু করেও তখন কাম হলো না ই তো চলেই গেল কি করা যায় রাজ দরবারে বিচারকের সামনে গিয়ে বলতে জোলাইখা মহান বিচারক আমি জোলাইখা আমি একজন দুঃখিনী বিচারকরা চিন্তা করি তো আমাদের প্রধানমন্ত্রী বউরে আজিজ মিশর হচ্ছে মিশরের প্রধানমন্ত্রী তারই বউ জোলাইখায় এইরকম করতেছেন কেন জোলাইখা বলতেছে আমার গোলাম আমি যাকে লালন পালন করে বড় করলাম সেই ইউসুফ আমার চরিত্র ধ্বংস করার জন্যে আমাকে শ্লোতাহানি করার জন্যে আমাকে ধর্ষণ করার জন্যে চেষ্টা করেছিল আমি বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইছি আমি ইউসুফের বিচার চাই আমি ইউসুফের বিচার চাই সমস্ত বিচারক বলে জোলাইখা আপনি প্রধানমন্ত্রীর বউ হয়ে এত টেনশন করতেছেন কেন আপনার স্বামী হচ্ছে মিশরের প্রধানমন্ত্রী আর আপনি আমাদের কাছে বিচার চান বিচার হবে বিচার হবে পরদিন হাজার হাজার মানুষের সামনে বিচার এখনকার বিচার তো গোপনে গোপনে হয় জোলাইখার কথা ঠিক কিনা বিচারক রায় লিখতেছে ইতিমধ্যে মোবাইল আছে রায় পরিবর্তন হয়ে গেছে এখনকার বিচার তো গোপনে গোপনে হয় এখনকার বিচারের অবস্থা হচ্ছে ওদের 6 বছর ধরে আমের গাছে চাষ করছে বাগানের মালিক দেখতে গেছে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা যাই দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগত তুলতেছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার বউ সল কেউ খাইনি
আর আমার কাছে তো আম পারতেছিস তোর বাপকে গিয়ে বিচার দেব রে এই তোর বাপকে বিচার দেব ছেলে খালি মুস্কি মুস্কি হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে হাসার কারণ হলো আমার বাপা কোথায় খুঁজবার যাবেন বাবা আরেক গাছে চড়ছে তাকে দেখে ওর বাপ কালে আম পারতেছে আর বস্তা ভরাচ্ছে গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেব কার কাছে বেটা ওসর বাপ ওসর আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে জোরে কর কথা ঠিক কিনা বিচার দিবেন কার কাছে হায় হায় বিচার হবে হাজার হাজার মানুষ ইউসুফ আসামের কাঠগড়ায় দাঁড়ায় আছে বিচারপতি প্রধান বিচার বল নিম খারাম যে জোলাইখার সন্তানের মতো তোমাকে লালন পালন করলো আর তুমি মায়ের মতন জোলাইখাকে ধর্ষণ করবার চাইলেন নিম খারাপ সমস্ত লোক ইউসুফের দিকে তাকায় বলে এত সুন্দর একটা মানুষ এই সুন্দর মানুষ তো কোনোদিন অসুন্দর কাজ করতে পারে না সুবহানাল্লাহ কর না কেন মাথায় টুপি মুখে দাড়ি যে মানুষটা যুগের পর যুগ কোরআনের তাফসির করে যে মানুষটার তাফসিরে লক্ষ লক্ষ মানুষ হয় সেই মানুষটা এইরকম অকাম বদকাম করবার পারে এইটা চেহারা দেখলে তো মনে হয় না জোরে কোন কথা ঠিক কিনা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা সবাই যখন চিন্তা করে ইউসুফ কেমনে ধর্ষণের মতন কাজ করবার পারে ইউসুফ চোখের পানি বের করে কান্দার বলে মাবুদ গো তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ কোরআনে বলেন তো ইজ্জুমান তাশা পড়েন তো ইজ্জুমান তাশা অতুজিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সম্মান দেওয়ার মালিককে অপমান করার মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে ইউসুফ কান্দিস না তোর পক্ষে কেউ কথা বলবে না সবাই বোবা শয়তান হয়ে গেছে ইউসুফ রে তোর পক্ষে কেউ কথা বলবে না আর তোর পক্ষে কথা বললেও তো সেটা মানবে না আমি আল্লাহ একটা ব্যবস্থা করি মাত্র আড়াই মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুগ্ধ পান করতেছে আড়াই মাস জোরে বলেন কয় মাস ওইকে ঘুষ খাবি আল্লাহ বোঝে যে বড় কেউ যদি কথা বলে কয় ঘুষ খাতে ঘুষ খাচ্ছে আড়াই মাসের বাচ্চা মায়ের স্তনে দুগ্ধ খায় ওই বাচ্চা দুগ্ধ খাওয়া বাদ দিয়ে বলে রে বিচার হোক খালি অভিযোগ শুনে বিচার করলে হবে না তদন্ত করে বিচার করা লাগবে জোলাইকা অভিযোগ করলো আর বিচার করবা হবে না তদন্ত করো প্রধান বিচারপতি বলে কে কথা কয় রে দেখা যায় না কে কথা কয় রে দেখা যায় না এমন সময় মা সন্তানকে বিচারপতির কাছে নিয়ে যায় কান্দার বলে আমার বাচ্চার মাত্র আড়াই মাস বয়স এই বাচ্চা কেমনে কথা কয় বাচ্চার কথা বন্ধ হয়নি চিল্লায় বলছে তোমরা তদন্ত করে দেখো ইউসুফের জামার সামনে যদি ছিঁড়া যায় তাহলে বুঝবা ইউসুফ দোষী ইউসুফ জোলাইকাকে ধরবার চাইছিল জোলাইকা বাঁচার জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়া ফানা ফাট করে দিছে তোমরা তদন্ত করে দেখো জামার পিছনে যদি ছিঁড়ে তাহলে জোলাইকা দোষী ইউসুফ পালাবার চায় কিন্তু জোলাইখা তাকে আটকাবার চাইছে এখন তদন্ত করে দেখো তো ইউসুফের গায়ে তো জামা আছে সেই জামার খবর কি সমস্ত বিচারক তদন্ত করে দেখে জামার সামনে সেনা তো দূরের কথা একটা কালিমা পর্যন্ত লাগে নাই পিছন থেকে তাকায় দেখে জামা ছেড়ে গেছে সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয় ইউসুফ তুমি নির্দোষী তুমি নির্দোষী কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না আমরা চাপে পড়েছি চাপত পড়ে গেছে ধরে কর কাপ পড়ে গেছে আজিজ মিশর বলে এই বিচারকেরা তদন্ত করার রিপোর্ট দাও রিপোর্ট দাও আজিজ মিশরও চাচ্ছে ইউসুফ ভালো ধরে কর সুবহানাল্লাহ আজিজ মিশর কিন্তু জানে ইউসুফ ভালো বউ কেমন স্বামী জানে কোন বউ কেমন পাড়ার লোক না জানলেও স্বামী জানে কোন স্বামী কেমন এটা কোনো মেয়ে মানুষ না জানলে বউ কিন্তু জানে ধরে কর কথা ঠিক কিনা আজিজ মিশর চাচ্ছে ইউসুফের পক্ষে রায় হবে কিন্তু প্রধান বিচারপতি চিন্তা করতেছে যে প্রধানমন্ত্রীর বউ হলো জোলাইকা তার বিপক্ষে রায় দিলে আমার তো বিচারপতি পদ থাকবে না এই যে জবান করে বলতেছে ইউসুফ তুমি দোষী হাজার হাজার লোকজন চিন্তা পড়ে গেল কেরি এটা একটা রায় হলো মাগরিবের তিন রাকাত নামাজ কেমনে ভাইলাম ভাই মজার আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনে আহ
এর একটা রায় হলো দোষ করলো কে আর দোষী হলো কে প্রধান বিচারপতি বলতে ইউসুফ তুমি দোষী সঙ্গে ইউসুফ নবী একটা গান গাইছে বিনা দোষে দোষী কইরা আল্লাহ বলেন বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ গেল জেলখানা আল্লাহ উপায় বলো না জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন আল্লাহ কা ইউসুফ রে কান্দিস না বিনা দোষে যাদেরকে জেলে রাখা হবে দিন দিন তাদের দাম বেড়ে যাবে আজকে আমাদের বাংলাদেশে বিনা দোষে যাদেরকে জেলে রাখা হয়েছে আপনারা বলেন তো তাদের দাম কমতিছে না বাড়তিছে বাড়তিছে না কমতিছে আমাকে আপনাকে সাকি দোষের কারণে জেলে রাখবে দোষী লোককে মানুষ ভুলা যাবে আর বিনা দোষে লোককে মানুষ ভুলবে না আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এই জেলের মধ্যে বন্দি করে হত্যা করা হয়েছে ধরে কলকাতা ঠিক কিনা আবুল মনসুরের কথা কেউ মনে রাখে না আবুল মনসুর কিন্তু তখন খলিফা ছিল ওই আবুল মনসুর কিন্তু আবু হানিফাকে হত্যা করলো আবুল মনসুরের নাম দুনিয়ার কেউ জানে না আর আবু হানিফার নাম দুনিয়ার সব মানুষ জানে জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান মাগরিবের তিন রাকাত নামাজ কেমনে পাইলাম এই মজার ওয়াজটা আপনাদের সামনে আমি করতে চাই এরপরে কুরবানির ওয়াজ করব তারপরে বেঁচে থাকবো মরে যাব আমরা কার জন্যে এ জোরে কান কার জন্যে আপনারা সত্যি করে একটা কথা বলবেন আজকে যে আমাদের জন্য জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ এই পিছনে যারা আছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ আমি আপনি যতই চেষ্টা করি আমার জীবন কিন্তু আমি বাঁচাবার পারবো না মাইকেল জ্যাকসনের নাম শুনছেন 150 বছর বাঁচার জন্য 11 ডাক্তার উনি নিয়োগ দিয়েছিলেন প্রত্যেকটা ডাক্তার হলো বিশেষজ্ঞ ডাক্তার রক্ত বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ হাত বিশেষজ্ঞ আইস বিশেষজ্ঞ সব বিশেষজ্ঞ ডাক্তারকে তিনি নিয়োগ দিয়েছিলেন 150 বছর বাঁচার জন্য তার মাসে বাংলাদেশের টাকায় কোটি কোটি টাকা খরচ হতো কিন্তু এই লোকটা বাঁচছে 49 বছর কয় বছর বাঁচছে বাঁচবার সাথে কয় বছর কিন্তু বাঁচলো কয় বছর তাহলে বাঁচার চেষ্টা যতই করি আমরা বাঁচতে পারবো না কিন্তু ঈমান বাঁচানোর যদি চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে বাঁচাই দিবে এই মাহফিলে এই মুহূর্তে আমি জানতে চাই কারা কারা ঈমান বাঁচানোর চেষ্টা করবেন দুই হাত তুল আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর হাত নামান এই যারা দুই হাত তুলে ঈমান বাঁচানোর জন্য আল্লাহকে হাত দিলেন এই মুহূর্তে একটা দরকার হলে আমরা জীবন দেব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব এটা ধরে করলেন না আপনারা দরকারে জীবন দিব এই জীবন থোয়া যাবে নাকি শোকে যত থোবেন শোকে যত ও যে মহাস্থান মহাস্থান বালা লকিন্দারের খবর জানি না বালা লকিন্দার বেহুলা বাসুর ঘর ও 144টা কুঠরি লোহার ঘর বানাচ্ছে ওরই ঘরের মধ্যে লকিন্দরকে রাখছে মনসা সাপ দেবী নাকি বলছে তুই যতই লুকে থো ওখানে কামড়া মই এমন ভাবে ঘর তৈরি করছে সাপের বাপেরও ক্ষমতা নাই ঘরে ঢুকতে পারে কিন্তু একজন মিস্ত্রি তাই ঘর তৈরি করতেছে তাকে বলছে এই লকিন্দর বাঁচাবার গেলে তোর কুষ্টি কিন্তু বিনাশবি হ্যাঁ তাহলে আমি কি করবো বলে লোহা দিয়ে তোর ঘর বানাবো ওই জায়গাতে একটা পানির বোটা থুবো পানির বোটা বুঝবার পারবি না বোটা শুকে গেলে স্যাঁত হবি ওই স্যাঁত দিয়ে আমরা ঢুকবো দেখছেন যতই চেষ্টা করেন এই দেহের মধ্যে জীবন থোবার পারবেন না এটা উড়ে যাবি বিদেয় হবি জোরে কার কথা ঠিক কেনা তাহলে বাতিলের সঙ্গে আপোষ করবো কেন জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ আজকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামে এই যে মাদ্রাসা করেছে এই মাদ্রাসা টিকায় রাখলে আমাদের ঈমান ঠিক থাকবে জোরে কান কথা ঠিক কিনা আজকে জানেন শিক্ষানীতির মধ্যে দারুইন থেকে শিক্ষা নিয়ে আমাদের ছেলেপেলেদের শিক্ষা দিচ্ছে যে পূর্বপুরুষ নাকি আমাদের বান্দর ছিল আমরা নাকি বান্দর থেকে মানুষ হচ্ছি কেন কথা কন না কেন কথা কন না কেন আপনারা এই খবর জানেন না কোন দেশত থাকেন আপনারা আমরা কি বান্দর থেকে মানুষ হচ্ছি না আদম থেকে কারা কারা আদম থেকে বিশ্বাস করেন দুই হাত তুল আল্লাহ দেখেন তো লিল্লাহে তাকবীর হাত নামান কারা কারা বান্দর থেকে মানুষ হতেন তার হাত তুলেন বর্তমান সরকারকে শিক্ষামন্ত্রীকে আমি বলবো আজকে গোয়ালিয়ার মাহফিলে দেখে যান একটা
মানুষ বান্দর থেকে হয়নি একটা হাত ওঠেনি আদম থেকে সবাই উঠছে সবার হাত আল্লাহকে দেখাইছে জোরে কার কথা ঠিক কি না এটা ফলাও করে প্রচার করবে মিডিয়া ভাইদেরকে আমি বলতেছি ফলাও করে প্রচার করবে আমরা ডারউইনের কথা মানি না আমরা আল্লাহর কোরআন মানি জোরে কার কথা ঠিক কি না আল্লাহ বললেন প্রথম কথা ইকরা পড়ো পড়ো কি পড়ো এ কি পড়বা এই যে আব্বাস রাদিয়াল্লাহ মাদ্রাসায় কি পড়ানো হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান বিরক্ত হবেন না কারণ দিনের বেলা মাহফিল আমি বলেছি প্রতিদিনের আসরের চাইতে একটু সময় নিয়ে আমরা আসরের নামাজ পড়ব মনে কষ্ট নিচ্ছেন প্রথম শব্দ হচ্ছে পড়ো পড়ো নবী কয় পড়ব না জিব্রাইল কয় পড়ুন নবী কয় পড়ব না জিব্রাইল কয় পড়েন রাসূল কয় পড়ব না রে জিব্রাইল কয় হুজুর আপনি পড়বেন না আল্লাহ রাসূল বলে 100 বার যদি আমাকে বলো যে পড়ো পড়ো আমি পড়ব না আগে জানতে হবে কি পড়া পড়ার ধরন কি বান্দর থেকে মানুষ হওয়ার পড়া না আদম থেকে মানুষ হওয়ার পড়া কোন পড়া বিসমি রাব্বিকা আল্লাযী খালাক সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কর না কেন তাহলে এই কোরআনের মাদ্রাসা টিকে থাক এই মাদ্রাসায় গ্রামে চালু থাক এই মাদ্রাসা গ্রামের নূরের আলোর বাতি হিসাবে আল্লাহ কবুল করো কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি লিল্লাহে তাকবীর মাত্র পাঁচটা মিনিট যে দুটো হাত আপনারা আল্লাহকে দেখালেন আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে একজনও যদি এখন ওঠেন টাকা না দিয়ে যদি আপনারা ওঠেন এই যে দুই মুরব্বি উঠছে একসাথে পেয়ারা লাইসি হবি রে মরার আগে যদি ঠ্যাং যায় হাই হাই কি কষ্ট হবি রে কিন্তু মাগরিবের তিন রাকাত নামাজটা কেমনে হলো এইটা বলার জন্য বলতেছি ভাই বহু বছর পরে ওই ছোট্ট ইউসুফ নবী হইয়া মিশরের প্রেসিডেন্ট হয়ে ইয়াকুব নবীর সঙ্গে যখন মিলন হলো বাপ বেটা দুইজন শুকরিয়া তান আল্লাহর তিন রাকাত নামাজ আদায় করে আল্লাহ ডাক দেব নবী গো বহু বছর পরে বাবা তার সন্তানকে ফেরত পালো সন্তান তার বাবাকে পেয়েছে এমন সময় আমি আল্লাহকে খুশি করার জন্য বাব্বাটা মিলে তিন রাকাত নামাজ আদায় করলো এই তিন রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতের মাগরিবের তিন রাকাত নামাজ জামাতের সঙ্গে যখন আদায় করবে ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব বর্তমানে চতুর্থ আসমানে একজন নবী জীবিত আছেন এখন পর্যন্ত তার মরণ হয় নাই সেই নবীর নাম হলো ঈসা আলাইহিসসালাম আপনারা জানেন কয় আসমানে আছে চতুর্থ জোরে কোন কয় আসমানে দুনিয়া থেকে তাকে নিয়ে গেছে আসমান নিয়ে যাওয়া হয়েছে ঈসা নবী বলতে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য আপনারা সত্যি করে বলেন তো আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে একটা লক্ষণ হয় বাঁচার জন্য হুজুর দুনিয়াই হলো মরার জন্যে মরার জন্য আসে আমরা বাঁচতার চাই আমাকে তো মশান ভাই দুইটা কোরআন শরীফ বাবদ একজন মুরব্বী 1000 টাকা দান করছে আল্লাহ তার নেক নিয়ত নিকাশে কবুল করেন যাদের জন্য দান করছে আল্লাহ তাদের কবরকে জান্নাতে টুকরা বানান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা বাঁচবো কার জন্যে মরবো কার জন্যে তাহলে দুনিয়াতে এসেছি আমরা কি থাকার জন্যই না যাওয়ার জন্যে মরার কথা বললে একটু কষ্ট লাগতেছে তাই না আচ্ছা ঠিক আছে মরার কথা বাদ দিলাম থাকার জন্যই না যাওয়ার জন্যে তো কেমনে যাবেন যাওয়ার একটা সাইজ নাই লা তামুতু না আল্লাহ বলতেছে মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে আপনি আমাকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে আসলেন আমার কি মৃত্যু হবে না আল্লাহ কা ঈসা তোমার মৃত্যু হবে ঈসা বলতে আল্লাহ এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে আল্লাহ বলে ঈসা রে আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈসা বলতে আল্লাহ আবার নবী করে কবে আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ কা ঈসা নবী করে না তোমাকে আবার যখন দুনিয়াতে প্রেরণ করা হবে তখন বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করব ওরে বাবা আপনার তো সুবহানাল্লাহ কত কৃপণতা করলেন ঈসা নবী সেই খুশি গোটা চতুর্থ আসমান কেন লাফালাফি শুরু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
এক নিয়তে চার রাকাত নামাজ আল্লাহ কয় কে রইছে তুই বিশ্বনবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে যাবা এই কথা শুনে চার রাকাত নামাজ কেন আল্লাহ আপনি জানেন না আপনি সবই জানেন আল্লাহ আমাকে নবী করে দুনিয়াত পাঠাছিলেন আমি খুশি হইনি কিন্তু বিশ্বনবীর উম্মত করে যে পাঠাবেন এটা শোনার সাথে সাথে এত খুশি হইছি খুশি হয়ে শুকরিয়া তার চার রাকাত নামাজ আদায় করেছে দেখছেন একজন নবী আমাকে নবীর উম্মত হওয়াতে খুশি রে আর আমরা আহ কি ভাগ্য আমাকে রে আল্লাহ কয় হাবিব ইসানবুর ওই চার রাকাত নামাজ আমার এত ভালো লাগছে আপনার উম্মত হওয়ার খুশিতে চারটা রাকাত নামাজ পড়ল এই নামাজ আমার এত ভালো লাগছে আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতের এশার নামাজ যখন জামাত আদায় করবে ঈশা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামাই দিয়ে দিব এই রজব চান্দে নামাজের মাসে আমি যে পাঁচ ওয়াক্ত নামাজের অল্প সময়ের মধ্যে কথা বললাম কোন নামাজ বাদ দিবেন আপনারা কোনটা বাদ দিবেন এই কথা কোন কোনটা বাদ দেওয়া যাবে মাশাআল্লাহ নুসুখী মানে কুরবানি কুরবানি বোঝেন আপনারা গরু খাসি কুরবানি না কুরবানি হচ্ছে উম্মে ফজল খুব খেয়াল করেন সময় শেষ আমার কথা আলোচনাও শেষের দিকে নবীর ফুফি নবীর ফুফি ফুফি বোঝেন না ওই যে আব্বাস রাদিয়াল্লাহর বোন উম্মে ফজল কি নাম তোমার ময়না মুসা ও বাবা ডাটের নাম রে মুসে একটা কোরআন শরীফ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করে তো এখন আজকে যে যার নামে মাদ্রাসা বুঝতেছেন না আব্বাস রাদিয়াল্লাহ তারই বোন সহোদর বোন উম্মে ফজল হোসাইন রাদিয়াল্লাহ যখন জন্মগ্রহণ করছে হোসাইন রাদিয়াল্লাহ জন্মগ্রহণ করার পরে উম্মে ফজল মা ফাতেমার যে যে কটা সন্তান জন্ম গ্রহণ করছে কোনো সন্তান ধরা লাগেনি কোনো ধাইমা লাগে নাই সুবহানাল্লাহ কর না কেন মানে মা ফাতেমাকে আল্লাহ এমন হেফাজত করছে যার সন্তানগুলো দুনিয়ার কোনো মানুষ মেয়ে মানুষ ধাইমা এটা ধারণ করতে পারেনি ধরতে পারেনি সন্তান হয়ে গেছে উম্মে ফজল পরিষ্কার করে নবীর কাছে নিয়ে গেছে নবী তখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছিলেন ওয়াজ করতেছে নবী এমন সময় নিয়ে গেছে উম্মে ফজল বলতেছে বাবা আল্লাহ তোমাকে আবার একটা নাতি দিছে আল্লাহ তোমাকে আবার একটা নাতি দিয়েছে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন সাহাবীরা চমকে গেল নবী নাতির কথা শুনে কেন কানতেছে নবীকে চাইছিল হাসান একটা নাতনি হচ্ছে আল্লাহ যেন আর একটা নাতনি দেয় এটা কি নবী চাইছিল নাকি নবী যখন কানতে সাহাবীরা বোবার মতন নবীর চোখের পানি দেখে ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা নাতি হয়েছে আপনি কি খুশি হন নাই নবী আমার উঠলেন উম্মে ফজলের দিকে আগায় গেলেন উম্মে ফজল কালো চাদরের ভিতর থেকে হোসাইনকে বের করে যখন নবীর কোলে দেয় আল্লাহ হোসাইনকে দুই হাতের উপর তুলে বললেন আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না সমস্ত সাহাবীরা চমকে উঠছে এটা কোন দোয়া এই গোস্তের টুকরা গোস্তের টুকরা হোসাইন রাদিয়াল্লাহকে ভাত বলতেছে গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও সাহাবীরা বললেন রাসূলুল্লাহ এইটা কেমন দোয়া করলেন আল্লাহ নবী বললেন সাহাবীরা রে আমি নবী সেদিন থাকবো না তোমরাও অনেকে সেদিন থাকবে না তোমরা শুনে নাও আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে নানা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে তাহলে এই কথার দ্বারা কি বুঝলেন এ হাদিস দ্বারা কি বুঝলেন ইয়াজিদ হক না বাতিল এ কথা কয় না কি বুঝলেন আল্লাহ নবী বললেন এই গোস্তের টুকরা হোসাইন একদিন বাতিলের বিরুদ্ধে নানার হক ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে কুরবানি করে দিবে এখনো যারা বাংলার জমিনে আল্লাহর দিনকে গালিব করার জন্য প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে কুরবানি করবে এরাই হলো হোসাইনের লোক এরা কার লোক এ কথা করে এরা কার লোক
আর যারা নিজের জীবন বাঁচানোর জন্য বাতিলের সঙ্গে আপোষ করে বসে থাকবি, জীবন বাঁচার ফরজ, এরা হলো ইয়াজিদি লোক। ধরে কেন এরা কি লোক? এ কথা কর না কেন, ইয়াজিদ কি বাঁচছে নাকি? মরছে, কি মরা মরছে, পৌঁছিয়া গেছে। গোটা বাংলাদেশ খুঁজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেয়, কিন্তু ইয়াজিদ নামের একটা লোক আপনি পাবেন? ইয়াজিদ নামের আপনাকে নগাদ কেউ আছে? আপনাকে পার বলের কেউ আছে? আমার এলাকার আকাশ হিন্দু, তার এক ছেলে আছে, আমাকে মামা দোয়া করে দেন। আমি হাত দিয়ে কইলাম এর নাম ইয়াজিদ, তো দোয়া হয়ে গেল। হিন্দু হওয়ার কাছে কারেলে কই আপনি কি খবর চান? আমি হিন্দু হওয়ার পরে তাই বলে ইয়াজিদ বুঝি না, ইয়াজিদ হলো একটা গজব, ইয়াজিদ হলো অভিশপ্ত। আমি হিন্দু হওয়ার পরে আমার ছেলের নাম ইয়াজিদ থো না? প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই, জোরে কেন আছে না নাই? তার মানে কি বোঝা গেল, নিজের জীবনকে যারা আল্লাহর জন্য কুরবানি করে এরা মরে না রে, এরা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকে। আর যারা ভালো মানুষকে হত্যা করে মনে করে আমি কি হনু রে, এরা ইয়াজিদ মার্কারে গোটা বাংলাদেশ খুঁজলে একজনকেও পাওয়া যাবে না, এরা মরা মানে পচে গেছে। জোরে কর কথা ঠিক না? এই কুরবানি, বাঁচে থাকবো কার জন্যে, মরবো কার জন্যে, সামনে দেখা যাবে। সময় বেশি বাকি নাই, মেয়েদের আসসালাম আসতেছে। ঈসা সাল্লাম দৈনিক পাঁচবার পাগড়ি বাঁধিচ্ছে, দৈনিক পাঁচবার পাগড়ি বাঁধে ঈসা আলাইহিস সালাম। কোন আসমানে? চতুর্থ আসমানে। আল্লাহ কয় ঈসা তো পাগড়ি বাঁধো কে কয়, দুনিয়াতে যে নাফরমানি চলতিছে আল্লাহ পাঠে দেন, এই আসমানে বসে থাকেন কি করবো, আর ভাল লাগতেছে পাঠে দেন। আল্লাহ কয় তোমার পাঠাবো, পরে আগে পাঠাবো মাহদী আলাহ সাল্লামকে। মাহদী যা পুরোপুরি পরিবেশ শেষ করে নিবি, তারপর তোমার পাঠাবো, তোমার নেতৃত্বে আবার আল্লাহর ইসলাম গোটা পৃথিবীতে বিজয় লাভ করবে। ধরে কন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বল আল্লাহ হুমান জি। যদি কেউ মনে করেন আজকে আমাদের কাছে নাই, বাকি দিবেন, লেখাই দিবেন, ধান দিবেন, চাল দিবেন, টাকা দিবেন, মাদ্রাসা টিকায় রাখতে হবে। দাতার সদস্য কেউ যদি হন যে হুজুর আমি মাসে 100, বছরে 1200 টাকা দিব, মাসে 50, বছরে 600 দিব, এরকম যদি কেউ হন তাহলে কাগজ কলম আছে, আপনার নাম দেখাবার পারেন। ভাইজান বাপমার জন্যে আপনারা এক সদকা জারি হিসাবে এখানে দান করতে পারেন, জায়গা দিতে পারেন, জমি দিতে পারেন, এ মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন। এই ডারউইনের বিবর্তনবাদ মতবাদকে আমরা পায়ের তলে ফেলে আদমের সন্তান হিসাবে আমরা বাংলাতে শিক্ষা গ্রহণ করতে চাই। জোরে কেন রাজি আছি? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। ইস্তিগফার পড়া, ইস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আরও ওয়াজ করতে পারতাম, কিন্তু ব্যাপারটা হলো কি, আগামীকাল থেকে ফতোয়াবাদী শুরু হবে। চারিদিকে আসরের নামাজ হলো আর বোয়ালিয়ায় বদরশিদ ওয়াজ করে গেল, নামাজ আগে না ওয়াজ আগে, এ কথা বলবে কি বলবে না? এই জন্য 4:30 বাজে গেছে, আমাদের আর দেরি করা ঠিক হবে না, কারণ এখন তো দিন পুরোপুরি বড় হয়নি। যাই হোক, দীর্ঘ সময়ে যে কথাগুলো শুনলাম, কথাগুলোর মধ্যে আমলযোগ্য কথা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কর আমিন। মাদ্রাসাকে কবুল করুক, অতি টাকার সমস্ত মানুষকে মাদ্রাসার মাহেল, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার কাজ কামকে বাদ দিয়া হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিরা আজকের জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহরবানি কর, আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। আয় আল্লাহ তালাব, গত বছর দিনের বেলায় এই বোয়ালি আমার মাহফিল ছিল, অসুস্থতার কারণে আসতে পারি নাই, আমার জামাই এসেছিল গত রাত্রে, আমার জামাই ওয়াজ করে গেল আজকের দিনের বেলা, এত মানুষের সমাগম হবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। মাবুদ গো, যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগায় দিছে, আল্লাহ আমি দোয়া করি কলিজা থেকে সকলকেই তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। আল্লাহ টাকা পয়সা খরচ করে হাজার হাজার আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, মাদ্রাসার উন্নয়ন কল্পে আল্লাহ মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আহরে আহরে দরদের বাপ মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরের কাছে মাফ করে দাও আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আবেদা সালেহা পর্দানিজি কবুল করো আয় আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো সহসভাপতি কবুল করো প্রধান অতিথি কবুল করো মাহফিল কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ দেশে বিদেশে অনেকে আছে অনেকে বিদেশ থেকে টাকা পাঠাইছে আল্লাহ যেখানেই থাক আল্লাহ কলিজার টুকরা মানুষগুলো সেখানেই যেন ভালো থাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ পার্বণিয়া গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন আল্লাহ নামাজের ওয়াজ করলাম আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন মেয়েদেরকে পর্দার জন্য কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله الحمد لله